বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা পরম করুণাময়ের নাম স্মরণ করে তার প্রতি শুকরিয়া আদায় করে তার প্রিয় হাবিব আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত গাছবৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই আমাদের আখিরি নবী হযরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফার পাক চরণে ভক্তি চুম্বন রাখছি। তৎসঙ্গে তার আহলে বায়াত পাক মানজাতন স্মরণ করে বিশ্বের যত নবী ওলি গাউস কুতুব সকলের দরবারে ভক্তি চুম্বন রেখে আমার যিনি মুর্শিদ কেবলা মাইজবান্দার শরীফ দয়াল বাবা মাইজবান্দারিকে ভক্তি নিবেদন করে আমার মাতা পিতা সকলকেই স্মরণ করে আমার যিনি বাউল শিক্ষার গুরু বাউল সাধক সুনীল কর্মকার যিনি আজকে আমার প্রতিপক্ষ শিল্পী হাজির হয়েছি একটি গুরু শিষ্য পালা গান নিয়ে। এই গানগুলি কিছু কথা যদি আপনাদের কাছে কিঞ্চিত পরিমাণ ভালো লাগে তাহলে আমার জীবন সার্থক মনে করব। যত গুরু শিষ্য গান আমি পালা গানে প্রবেশ করার আগে আমার গুরুর প্রতি ভক্তি নিবেদন করে আমি আমার পালা গানে প্রবেশ করতে চাই। ধন্যবাদ। আধারে ঘিরিলো কোথা যাই বলো, কে দেবে আমারে পথ দেখাইয়া রে। আধারে ঘিরিলো আধারে ঘিরিলো কোথা যাই বলো, কে দেবে আমারে পথ দেখাইয়া রে। আধারে ঘিরিলো চাহিয়া দেখি নাই গিয়াছে বেলা, প্রাণপণে কত খেলিয়াছি খেলা, চাহিয়া দেখি নাই গিয়াছে বেলা, প্রাণপণে কত খেলিয়াছি খেলা মায়া, কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, কামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে, ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়া আধারে গিরিল কোথা যাই বলো, কে দেবে আমারে পথ দেখাইয়া রে। আধারে গিরিল শিয়ালে ডাকে আসে মরার গন্ধ, ভয়ে হাহুতাশ নিঃশ্বাস প্রায় বন্ধ, কাছে
শিয়ালে ডাকে আসে নরার গন্ধ, ভয়ে হাহুতাস নিঃশ্বাস প্রায় বন্ধ, হতে আগুন জ্বালায় মাঝে মাঝে নিভায়, হতে আগুন জ্বালা মাঝে মাঝে নিবায়, খিল খিল করে ওঠে হাসিয়া আধারে ঘিরি, কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাই, আরে আধারে ঘিরি শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ, ভারী বুঝা মাতে শিহরেছে দেহ, সামনে শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ, ভারী বুঝা মাতে শিহরেছে দেহ, বিপদ ভারী জালালের কান্ডারি, জালালের কান্ডারি, পৃথিবী পথ নাও নাসিয়া আধারে ঘিরিল, কোথা যাই বলো কে দেবে আমারে পথ দেখাই, আরে আধারে ঘিরিল, আমার দয়াল গুরুজিকে গুরু শিষ্য গানে প্রশ্ন করা যায় না, তবে আমি আমার দয়ালের কাছে জানতে পারব, কিছু জিনিস আমি জানতে চেষ্টা করব, আমাদের সকলের আপনাদের কাছে যেন কিঞ্চিৎ পরিমাণ হইলেও ভালো লাগে। এ পর্যন্ত অনেক বিসিপি সিডি অ্যালবাম মার্কেটে অনেক আসছে, অনেক কথাবার্তাই হয়, তবে আজকে কিছু ভিন্ন ধরনের কথা আমি জানার জন্য চেষ্টা করব। একটি গান ছিল দয়াল গো আমায় আধারে গিরিল, কোথা যাই বলো কে দেবে আমারে পথ দেখায়, প্রখ্যাত সাধক জাল্লদিঘার একটি গান, দয়াল গুরু গানে আমারে কিছু কথা আগাইছে। আধারে গিরিল কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাইয়া, আধারে গিরিল চাহিয়া দেখি নাই গিয়াছে বেলা, প্রাণপণে কত করিয়াছি খেলা, মায়াকামিনীর সঙ্গে কত রঙ্গে ঢঙ্গে ত্রিভঙ্গে তরঙ্গে ভাসিয়া, আধারে গিরিল দয়াল গো কাছে শিয়ালে ডাকে আসে মরার গন্ধ, ভয়ে হাহুতাস নিঃশ্বাস প্রায় বন্ধ, ভূতে আগুন জ্বালায় মাঝে মাঝে নিভায়, খিলখিল করে ওঠে হাসিয়া দয়াল, ভূতে আগুন জ্বালায় এটা কোন ভূত, প্রখ্যাত বাউল সাধক জালালউদ্দিন খাজে লেখছে কাছে শিয়ালে ডাকে, শিয়াল কখনো মানুষের সামনে দূরেতে ডাকে সামনে আসে না, আমার একটু জানা দরকার দয়াল গুরু এটা কোন শিয়াল, এটা মানব দেহে কোথাও আছে কিনা, এটা গানে আমার দয়ালকে কিছু বিষয় জানা দরকার। ইতিপূর্বে আপনি গুরু হিসাবে নিবেদিত প্রাণে কোমল হৃদয়ে দুনিয়া দারি সকল উজাড় করে
একটি জিনিস আমার কাছে আপনি পান, আর কিছু পান নাই দুনিয়াতে, সেটা হলো কি? ভক্তি। আমি শিষ্য হিসাবে ভক্তি করব, আপনি কি দয়া করে আমাকে মুক্তি দিবেন কি না? ভক্তিতে মুক্তি পাওয়া যায় সর্বশাস্ত্রে এ কথা পাওয়া যায়। আমার একটু জানা দরকার, দয়াল গুরু মুক্তি হয় চার প্রকার। ভক্তি দিলে যদি মুক্তি পাওয়া যায় তাহলে মুক্তি হয় চার প্রকার, আমার একটু জানার বাসনা দয়াল, চার প্রকার মুক্তি কি কি এবং আমি মুক্ত হইতে পারবো কি না? শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ, ভারী বুঝা মাতে শিহরেছে দেহ। সামনে শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ, ভারী বুঝা মাতে শিহরেছে দেহ। বিপদ ভারী জালালের কাঞ্জারি, পদবারি জালালের কান্ডারি, পিতি বিপদ নাও নাসিয়া আধারে ঘিরিল, কোথা যাই বল কে দেবে আমারে, পথে খাইয়ারে আধারে ঘিরিল, কোথা যাই বল কে দেবে আমারে, পথে খাইয়ারে আধারে ঘিরিল, কোথা যাই বল কে দেবে আমারে, পথে খাইয়ারে আধারে।